একসাথে দুইটা সাবজেক্টের দুইটা অধ্যায়। আচ্ছা, এখন এখানে আমাদের যে অধ্যায় এগুলো শিখতে হবে, টপিকস গুলো এনআই অ্যাপ্রোচ, এনওআই অ্যাপ্রোচ, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, এমএম অ্যাপ্রোচ, আরবিট্রেজ প্রসেস, এগুলো সব মিলাই আমাদের ছয়টা ফরম্যাট শিখতে হবে। প্রথমে ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো, এই কাঠামো পরিবর্তন করা শিখতে হবে। অনেক সময় দেখা যায় কিছু টাকা দরকার, এই টাকাটা ম্যানেজ করতে গেলে মূলধন সংগ্রহ করতে হয় কোন কোন সোর্সে, সেই সোর্স গুলোতে আমাদের যেতে হবে, সেখান থেকে ম্যানেজ করতে হবে। তো সাইটটা সোর্সের মাধ্যমে মূলধন সংগ্রহ করা যায়, তার মধ্যে আমাদের এখানে ব্যবহার হবে তিনটা সোর্স। তিনটা সোর্স কি কি? যেমন শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয়, ডেট ডিবেঞ্চার লোন, ডিবেঞ্চার বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয়। আচ্ছা, তারপরে প্রিফারেড শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয়। আচ্ছা, এই তিনটা সোর্স এখন এই স্ট্রাকচার সম্পর্কে আমাদের একটা ফরম্যাট দেখতে হবে। তাহলে প্রথমে এক নম্বর ফরম্যাট নিয়ে আমরা আলোচনা করি, তারপরে দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, এগুলো ধারাবাহিক ভাবে পর্যায়ক্রমে দেখবো। আজকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার শেখাই, এক নম্বরে চলে আসলাম। এক নম্বরে অঙ্কগুলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তিন নম্বর অধ্যায় ক্যাপিটাল স্ট্রাকচার, এক নম্বর ফরম্যাট ক্যাপিটাল স্ট্রাকচার, কাঠামোটা এরকম, এভাবে অ্যান্সার দিতে হবে। ক্যালকুলেশন অফ ইপিএস, আর্নিং পার শেয়ারে একটা চার্ট, এই চার্টে আমাদের কি কি লাগবে, তাহলে এই ফরম্যাটটা আমাদের জানতে হবে। প্রথমে ইবিআইটি প্রসেস দেওয়া থাকবে, বাদ দিতে হবে ইন্টারেস্ট। ইবিআইটি মানে কি? আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইন্টারেস্ট এবং ট্যাক্স দেওয়ার পূর্বতে আয়, তাহলে ইন্টারেস্ট বাদ দিতে হবে, দিলে থাকবে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এবার ট্যাক্স বাদ দিতে হবে, তাহলে হয়ে যাবে আর্নিং আফটার ট্যাক্স, ইএটি। এখান থেকে যদি প্রিফারেড থাকে প্রশ্নে, তাহলে প্রিফারেড বাদ দিতে হবে, বাদ দিলে পাওয়া যাবে ইএসইএস। আচ্ছা, সবসময় প্রিফারেড থাকে না, যদি প্রিফারেড না থাকে তাহলে ইএটি পর্যন্তই আমরা তৈরি করে নিব। এবার এখানকে আমাদের নাম্বার অফ শেয়ার বাড়াতে হবে, শেয়ারের সংখ্যা, তাহলে ইএসইএস কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে ইপিএস পাওয়া যাবে। ইএসইএস কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে ইপিএস পাওয়া যাবে, তাই তো? আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার, এনএস মানে নাম্বার অফ শেয়ার, ইপিএস মানে আর্নিং পার শেয়ার, বাস ইপিএস হয়ে যাবে। এবার ইপিএস অনেকগুলো দেখাচ্ছে, এরকম আছে অল্টারনেটিভ, অলরেডি 1, 2, 3, এর মধ্যে যেটা অল্টারনেটিভ বলো, যেটা ইপিএস বলো, সেটা আমাদের ভালো গ্রহণযোগ্য, সেটা গ্রহণ করতে হবে। এটা কমেন্ট করা হবে, হুইচ অল্টারনেটিভ শুড ইউ সিলেক্ট ফর দিস কোম্পানি। জুল বুঝতে পারছো? তাহলে ইবিআইডি দেওয়া থাকবে, এখন ইন্টারেস্ট পাবো কোথায়, ইন্টারেস্টটা আমাদের ওয়ার্কিং করে নিতে হবে, প্রিফারেড এটা ওয়ার্কিং করে নিতে হবে, নাম্বার অফ শেয়ার ওয়ার্কিং করে নিতে হবে। তাহলে কয়টা ওয়ার্কিং করতে হবে? তিনটা। অঙ্ক শুরু করার আগেই আমরা তিনটা ওয়ার্কিং করে ফেলবো। তাহলে চলে আসি এক নম্বর অঙ্কে, চলে আসলাম এক নম্বর ফরম্যাটের গাণিতিক প্রবলেম। এই যে এখানে ছোট ছোট চারটা প্রশ্ন হয়, যেমন ফাইন্ড আউট দ্য আর্নিং পার শেয়ার, ইপিএস বের করে দেখাও, ফাইন্ড আউট দ্য রিটার্ন অন ইকুইটি, আরওই দেখাও, ফাইন্ড আউট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওআই বের করো, ফাইন্ড আউট দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইডি, ইনডিফারেন্স ইবিআইডি দেখাও, এই প্রশ্ন। আচ্ছা, এখন আসি
ইপিএস এর চার্ট আমি এখানে আরেকটু দিচ্ছি সংক্ষিপ্ত করে, সেটা হচ্ছে ইএটি কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করতে হবে অথবা ইএসিএস কে ভাগ করতে হবে। ইএটি অথবা ইএসিএস দিলাম কেন? যখন প্রিফারড থাকবে না তখন ইএটি। ভাগ করতে হবে তাই তো? আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে থাকবে না তখন ইএটি কেই ভাগ করবো আমরা। আচ্ছা এখন আসি, তারপরে কস্ট অফ ইকুইটি সূত্র দিলাম, রিটার্ন অন ইকুইটি দিলাম, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং ইন্ডিপেন্ডেন্স এর সূত্র দেওয়া হয়েছে। এখন অঙ্ক শুরু করলে হবে স্যার। হ্যাঁ বলুন স্যার, ইএস এর ফুল ইন্টিগ্রাল কি হবে স্যার? আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার। এখন আমরা ওয়ার্কিং করাবো, এই ওয়ার্কিং কি কি করতে হবে? প্রথমে ওয়ার্কিং করতে হবে নাম্বার অফ শেয়ার, দ্বিতীয় ওয়ার্কিং করতে হবে ইন্টারেস্ট, তিন নম্বরে ওয়ার্কিং করতে হবে প্রিফারেড ডিভিডেন্ড। আচ্ছা প্রথমে প্রশ্নটা পড়ি, দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ টেক্সটাইল মিল লিমিটেড কম্পোজ বাই 20,000 কমন স্টক শেয়ার, তাদের 20,000 কমন স্টক শেয়ার আছে, আর টাকা 100 ইজ, প্রত্যেকটার মূল্য কত? 100 টাকা, এন্ড ডেট 20 লাখ টাকা। ডেট মানে ঋণ, ঋণের ইংরেজি শব্দ আছে 60টা, না 5টা শব্দ ইউজ করা হয়। ডেট ডিবেঞ্চার লোন মর্টগেজ আর বন্ড, ডেট ডিবেঞ্চার লোন মর্টগেজ আর বন্ড, এগুলোকে বলা হয় ঋণ, ঋণের উপরে সুদ হয়। আর কমন স্টক শেয়ারের নাম আছে 60টা, কমন স্টক শেয়ার, অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার, এই চারটা নামের একটা বাংলা অর্থ সাধারণ শেয়ার, আর প্রিফারেড শেয়ারের একটাই নাম, এর আর বিকল্প কোনো নাম নেই। যখনই ডেট ডিবেঞ্চার লোন মর্টগেজ বলবে তখনই আমরা ওই আইটেমটা নিয়ে ইন্টারেস্টের ঘরে চলে যাব, দুই নম্বর আর্টিকেল। যখন কমন স্টক, অর্ডিনারি শেয়ার, জেনারেল শেয়ার আর ইকুইটি শেয়ার বলবে তখন এটা আমাদের নাম্বার অফ শেয়ার তৈরি করার জন্য এক নম্বর আর্টিকেল আসতে হবে। আর যখন প্রিফারেড বলবে তখন কোথায় নিতে হবে? প্রিফারেড ডিভিডেন্ড, তিন নম্বর ওয়ার্কিং এ। তাহলে ওয়ার্কিং নম্বর ওয়ান, প্রথমে এক নম্বর ওয়ার্কিং করব ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, দুই নম্বর করব ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, তিন নম্বরে দেখাবো ক্যালকুলেশন অফ প্রিফারেড ডিভিডেন্ড। ক্লিয়ার? এবার প্রশ্নের ভিতরে যদি প্রিফারেড ডিভিডেন্ড, এটা আমাদের লোন না স্যার? প্রিফারেড ডিভিডেন্ড এটা লোন না, এটা আছে অগ্রাধিকার শেয়ার, বিশেষ সুবিধা প্রাপ্ত শেয়ারকে প্রিফারেড শেয়ার বলা হয়, এরাও কিন্তু একিন টু লোন, এটা লোনের মতোই। যদিও প্রিফারেড শেয়ার বলা হয়, তাদেরকে নির্দিষ্ট হারে 35 বছরের লভ্যাংশ দিতে হয়, লস হলে লসের অংশ নেবে না, লাভের অংশ নেবে, তো এটা লোনের মতোই আর কি, কিন্তু তার নাম হতো প্রিফারেড শেয়ার, তাই না? যাই হোক, এখন আমরা সোর্স গুলো চিনে ফেললাম, যে নাম্বার অফ শেয়ার, ইন্টারেস্ট আর প্রিফারেড ডিভিডেন্ড। আচ্ছা অল্টারনেটিভ কয়টা আছে প্রশ্নে আমরা একটু দেখে আসি। অল্টারনেটিভ বলছে 1, 2, 3, তিনটে অল্টারনেটিভের মাধ্যমে অর্থ সংগ্রহ করা যাবে। এখন প্রত্যেকটা তিনটে অল্টারনেটিভ আমাদেরকে দিতে হবে, তিনটে অল্টারনেটিভ দিতে হবে, ঠিক আছে? 1, 2, 3। আচ্ছা এখন প্রায় 20-22 মিনিট পার হয়ে গেছে, এরপরে কুটকুট করে করে যদি এইভাবে অ্যাড হয় তাহলে আমি কীভাবে ক্লাস নেব? আগামী দিন 5 মিনিট পরে যদি কেউ জয়েন করার চেষ্টা করে তাহলে আরও অ্যাড করানো হবে না, তাহলে আমাদের ক্লাসে ডিস্টার্ব হয়ে যায়। যারা লাস্টে আসছেন তারা একটু কান খুলে শুনে রেখেন। তাহলে আমরা আসি এখন প্রশ্নটা ভালো করে পড়ি।
with the company. Present capital structure of textile mill, the composed by 20,000 share of common stock. বর্তমানে তাদের 20,000 শেয়ার আছে 100 টাকা করে দাম 20 লাখ টাকার মূলধন আছে আর ডেট ক্যাপিটাল আছে 20 লাখ টাকা 8% করে সুদ হবে the company need an additional amount বুঝছ তাদের দরকার কিছু অতিরিক্ত টাকা কত লাখ 35 লাখ and they have following three alternative তারা এই টাকাটা ম্যানেজ করবে অল্টারনেটিভ মিশে দেয়া হলো 35 লাখ টাকা ম্যানেজ করার জন্য ফিল্ডে নামলো প্রথমে এক নম্বর অল্টারনেটিভ এখানে 35 লাখ টাকার কথা বলা হয়েছে প্রথম বসে 2000 শেয়ার বিক্রি করব 200 টাকা দাম তাহলে আমাদের 4 লাখ টাকা ম্যানেজ হবে দরকার 35 লাখ অথচ 4 লাখ টাকা ম্যানেজ হলো আর অবশিষ্ট কত আছে 31 লাখ রেস্ট অফ দ্য অ্যামাউন্ট বাই প্রিফারড স্টক অবশিষ্ট 31 লক্ষ টাকা প্রিফারড এর মাধ্যমে ম্যানেজ করবে তাহলে প্রিফারডটা কোন ওয়ার্কিং এ যাবে তিন নম্বর ওয়ার্কিং আর কমন স্টক শেয়ার যে বিক্রি করলো এটা কোন কয় নম্বর ওয়ার্কিং এ আছে এই সোর্সটা আছে এক নম্বর ওয়ার্কিং এ তাই না শেয়ারের কথা বললে এক নম্বর ওয়ার্কিং আর প্রিফারড বললে তিন নম্বর আর ডেট ডিভেন্সার লোন মর্টগেজ বন্ড বললে দুই নম্বর ওয়ার্কিং নাকি যাই হোক আমরা দুইটা সোর্সে যেতে যে আমরা এই টাকা ম্যানেজ করতেছি প্রথমে একটু কথা বলতে হবে যে ওল্ড শেয়ার ছিল কত 20,000 এই 20,000 তো লেখা হয়নি আমি একটু ওয়ার্কিং এ দেখা দিয়ে আসি প্রথমে লিখলাম ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার ওল্ড শেয়ার কত ছিল 20,000 20,000 আগে সব লিখে নিলাম আচ্ছা আর ওল্ড ইন্টারেস্ট 20 লাখের উপরে 8% 8 × 2 = 16 অর্থাৎ 1,60,000 টাকা ওল্ড ইন্টারেস্ট এই ওল্ড শেয়ার ওল্ড ইন্টারেস্ট এদের কাজ কি অল্টারনেটিভ এর শুরুতেই ওল্ড গুলো লিখে দিতে হয় কত লিখলাম 20,000 সবার জন্য তাই না আচ্ছা ওল্ড ইন্টারেস্ট 1,60,000 সবার জন্য আগে লিখে দিলাম ওল্ড কোনো প্রিফারড নাই তাই আমরা এখানে ওল্ড লিখলাম না এবার আমরা এক নম্বর অল্টারনেটিভ পড়ে দেখলাম 2000 শেয়ার বিক্রয় হবে 200 টাকা দাম 4 লাখ টাকা তো 4 লাখ টাকা আমার কি আমার সিস্টেম ওয়ার্কিং 1 টা আমার টু লাইক মানে আমার শুরু হচ্ছে হ্যাঁ আমাদের খুব ইম্পর্টেন্ট মাথার মধ্যে যদি ওয়ার্কিং 1 হচ্ছে নাম্বার অফ শেয়ার শেয়ার ক্যালকুলেশন করার জন্য ওয়ার্কিং 1 করতে হয় আর দুই নম্বরটা ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হয় আর তিন নম্বরটা প্রিফারড ক্যালকুলেশন করতে হয় আচ্ছা কখন শেয়ারে যাবেন যখন দেখবেন যে প্রশ্নে বলা আছে অর্ডিনারি শেয়ার ইকুইটি শেয়ার জেনারেল শেয়ার কমন স্টক শেয়ার এই চারটে নাম আছে সাধারণ শেয়ারের এগুলো বললে সব শেয়ার সংখ্যা হয় শিবা সরকার এখানে আমাদের বলছে এক নম্বরে 2000 শেয়ার তাহলে কোথায় যাবে বলেন তো এক নম্বর ওয়ার্কিং এই দেখেন 2000 শেয়ার 200 টাকা করে দাম কয় টাকা ম্যানেজ হইছে বলতে পারেন এখানে 4 লাখ টাকা এখন 35 লাখের মধ্যে আপনি 4 লাখ ম্যানেজ করে ফেললেন তাহলে আর কত আছে আর 31 লাখ এমন এখনো রিমাইনিং আছে তো রিমাইনিং অ্যামাউন্ট 31 লাখ টাকা ম্যানেজ করতে বলছে প্রিফারড এর মাধ্যমে যেখানে 11% পিডি দিতে হবে তাহলে তিন নম্বর ওয়ার্কিং এ চলে যাব এই যে তিন নম্বর ওয়ার্কিং 31 লাখ 11% 3,41,000 টাকা পিডি প্রিফারড ডিভিডেন্ড এখন অল্টারনেটিভ 1 আমরা কিন্তু দুই নম্বর সোর্সে মোটেই যাইনি এখানে তাই না কারণ ডেট ডিভেন্সার লোন সম্পর্কে কিছুই বলেছিল না তাই কি লিখে দিলাম এখানে নীল মানে যে সোর্সে আমরা যাব না সেই সোর্সটা নীল লিখে রাখবো যে সোর্সে টাচ করব না আচ্ছা দুই নম্বর অল্টারনেটিভ একটু খেয়াল করেন বুঝে টাকা ম্যানেজ করতে হবে তো 35 লাখ তো 400 পিস ডিভেন্সার বিক্রি করা হয়েছে 2000 টাকা দাম 400 পিস 2000 টাকা গুণ করলে 8 লাখ টাকা হয় কয় লাখ 8 লাখ আচ্ছা ডেট ডিভেন্সার লোন মর্টগেজ বন্ড এগুলো বললে কোন জায়গায় যেতে হয় কোন সোর্সে হ্যাঁ ওয়ার্কিং টু এটা লোন নেওয়া হয়েছে সুদ ইন্টারেস্টের এখানে যাব তাহলে আমি এটা নিয়েই দুই নম্বর ওয়ার্কিং এ চলে আসলাম দেখেন 400 গুণ 2000 8 লাখ টাকা গুণ 8%
তাহলে 2864 হাজার আর 1,60,000 মিলে 2,24,000। যাই হোক, আমাদের এখানে 8,00,000 টাকা ম্যানেজ হয়েছে। আবার একটু ফিরে আসলাম, এবার বলছি এন্ড 10,00,000 টাকা প্রিফারেড। আচ্ছা, প্রিফারেড বললি কোথা দিতে হবে? তিন নম্বর ওয়ার্কিং এ চলে আসলাম। এই যে 10,00,000 টাকার উপরে 11%, 11% পেলাম কোথায়? যদি রেট না দেওয়া থাকে তাহলে আগে যে রেটটা ছিল ওই রেটেই চলবে, 11%। বাস এখানে 1,10,000 হলো টাকা ম্যানেজ হলো। 8,00,000 আর 10,00,000 কত? 18,00,000। দরকার তো আমার 35,00,000, তাহলে মাত্র 18,00,000 ম্যানেজ করলাম। এখন বলছে এন্ড দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। এখনো যে 17,00,000 টাকা আমাদের শর্ট আছে, ওই অ্যামাউন্টটা ম্যানেজ করতে হবে বা অ্যামাউন্ট বাই কমন স্টক শেয়ার 200 টাকা ইস। কমন স্টক শেয়ার, সাধারণ শেয়ার বিক্রি করতে হবে। সাধারণ শেয়ার কয় নম্বর ওয়ার্কিং এ? 1 নম্বর ওয়ার্কিং এ। তাহলে 1 নম্বর ওয়ার্কিং এ আসলাম, 17,00,000 ভাগ 200, 8.5 শেয়ার, 8.5 হাজার শেয়ার আর 20,000 শেয়ার মিলে 28,500 শেয়ার। ব্যাস তিনটা সোর্স কিন্তু টার্স করেছে এই 2 নম্বর অল্টারনেটিভ, তিনটা সোর্সেই কিন্তু গেছে। প্রথম ডেট ডিভেন্সার লোনে গেছি, তার প্রিফারেডে গেলাম, তারপরে কমন স্টক শেয়ারে গেলাম। ব্যাস 2 নম্বর অল্টারনেটিভ শেষ, সবগুলো 2 নম্বর অল্টারনেটিভ ক্লোজ করলাম। 3 নম্বর, 5,000 শেয়ার কমন স্টক শেয়ার ম্যানেজ করো, বিক্রি করো, তাহলে 200 টাকা করি, কয় লাখ হবে? 10,00,000 টাকা দরকার, 35,00,000 ম্যানেজ হলো, 10,00,000 আরো 25,00,000 শর্ট আছে। বলছে এন্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, অবশিষ্ট টাকা না, 12% আরে সুদে করে নিয়ে আসো, 5,00,000 25,00,000, এই সেই 25,00,000 12% হারে, তাহলে ক্লিয়ার। এখন যে নিজে 3 নম্বর অলরেডি পড়লাম, ওখানে কিন্তু 3 নম্বর সোর্স নেই, প্রিফারেড নামে কিছুই বলে নাই, তাহলে প্রিফারেডে কি লিখে দেবো? নীল, যে সোর্সে টাচ করবো না সেই সোর্সে নীল লিখে দিতে হবে। বাস ওয়ার্কিং গুলো শেষ, এখন আসি নিচের প্রশ্নে। বলছে এক্সপেক্টেড ইবিআইটি যদি আমরা এটা বিনিয়োগ করতে পারি, তাহলে আমাদের প্রত্যাশিত আয় 7,50,000 টাকা হবে, ট্যাক্স রেট 30%। রিকোয়ার্ড ইপিএস তৈরি করো, রিটার্ন অন ইকুইটি তৈরি করে দেখাও, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করে দেখাও। ইপিএস এর চার্ট আমরা শিখেছি, এই ফরম্যাটটা লিখলাম একটা বক্স। প্রথমে অলরেডি 1, 2, 3 দুই সাইডে থাকতো, আমরা 4 পর্যন্ত লিখলাম। ইবিআইটি কত আছে জুয়েল? 7,50,000। এখান থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে। এখন ইন্টারেস্টটা আমরা ওয়ার্কিং করেছিলাম 2 নম্বর ওয়ার্কিং। অলরেডি 1 এ ছিল 1,60,000, 2 তে ছিল 2,24,000, 3 তে ছিল 4,60,000, ঠিক না? বাস বসিয়ে দিলাম, দিয়ে মাইনাস করে ফেললাম, ব্যাস ওকে, ইবিটি হয়ে গেল। এবার ইবিটির উপরে ট্যাক্স ধার্য করলাম 30% হারে, বাস ইএটি বেড়ে আসলো ট্যাক্স বাদ দেওয়ার পরে। ইএটি থেকে বাদ দিতে হয় প্রিফারেড, অলরেডি 1 আর 2 তে সেল আর কোথাও নেই, মানে স্থিতিতে নেই, বাস 1 আর 2 প্রিফারেড ডিভিডেন্ড বাদ দিলাম। এই প্রিফারেড ডিভিডেন্ডকে আমি বলি এরা মেহমান, মেহমান মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আচ্ছা, মেজ মেহমান যদি না আসে তাহলে সে বাড়িতে কি রান্না হয় না? মেহমান না আসলে রান্না হয় না? হ্যাঁ হয়, ইএটি ইট মানে খাও, রান্না হয়ে গেছে। এখন আগে মেহমানদেরকে বসাই খাওয়াই দিলাম, দেওয়ার পরে অবশিষ্ট থাকলে এইটা আমাদের সাধারণ বাড়ির মানুষের জন্য ইএসিএস, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার, সাধারণ যারা আছে তাদের জন্য। মেহমান তো চলে গেল খাওয়া দাওয়া করে, এবার সাধারণ লোকগুলো বসাই দিয়ে, এবার তাদের সংখ্যা কত? এই যে সংখ্যা, নাম্বার অফ শেয়ার সাধারণ লোক 1 নম্বর ওয়ার্কিং এ পেয়ে যাবো, 22,000, 28,500, 25,000 বসাই দিয়ে ভাগ করে দিলাম, দিলে বাস ইপিএস পেয়ে গেলাম, আর্নিং পার শেয়ার। ক্লিয়ার? অল ক্লিয়ার, বুঝতে পারছে সবাই? আলহামদুলিল্লাহ। তাহলে এখন ইপিএস জুয়েল, এই তিনটে ইপিএস এর মধ্যে কোনটা বড় হয়েছে? 2 নম্বর অল্টারনেটিভ, তাই না? যদি আমাদেরকে প্রশ্ন করা হয় তো হুইচ অল্টারনেটিভ শুড ইউ অ্যাকসেপ্ট ফর দিস কোম্পানি, আমরা লিখতাম উই শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ টু ফর দিস কোম্পানি বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দ্যান এনি আদার অল্টারনেটিভ, তাই তো? কমেন্টটা আমাদের চাইনি তাই লিখলাম না।
দ্বিতীয় প্রশ্ন বলছিল রিটার্ন অন ইকুইটি, সাধারণ শেয়ারের আয়ের হার দেখাও। সাধারণ শেয়ারের আয়ের যে সংকেত এটা হলো ইএসইএস, এটাকে ভাগ করতে হবে শেয়ার ক্যাপিটাল দ্বারা। এখন শেয়ার ক্যাপিটাল এটা কিন্তু শেয়ারের সংখ্যা, এটা কিন্তু ক্যাপিটাল না। এই সংখ্যাকে এখন টাকায় রূপান্তর করতে হবে। 72,000 কে আমরা ভাগ করব টাকা দিয়ে। এখন 22,000 শেয়ার, এর মধ্যে দুই ক্যাটাগরি শেয়ার আছে। প্রথম 20,000 শেয়ার ছিল 100 টাকা করে দাম, তাদের গুণ করলে হয় 20,00,000 টাকা। আর পরে আবার 2,000 শেয়ার বিক্রি করেছিলাম 200 টাকা করে দাম, 4,00,000 টাকা। তাহলে 20,000 24,00,000, এই যে 24,00,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, কত আসলো? 3%। আচ্ছা দ্বিতীয় শেয়ার ক্যাপিটাল, এসি মানে শেয়ার ক্যাপিটাল। এখন এখানে তো শেয়ারের সংখ্যা আছে, সে বাচ্চা সংখ্যা হলে হবে না, টাকায় রূপান্তর করতে হবে। তো আমরা এখানে আসি, আমি আরেকবার একটু দেখাই দিই। দেখেন বলছিল 20,000 শেয়ার 100 টাকা দাম, গুণ করলে কিন্তু 20,00,000 হয়। আর এখানে নতুন করে শেয়ার ছিল যেটা 2,200 টাকা করে দাম, 4,00,000। তাহলে 20,000 24,00,000। এবার দ্বিতীয় লেভেলে দেখেন 20,000, আরে হ্যাঁ বলেন স্যার, এই আপনার ওই রিকোয়ারমেন্ট করতে ওই এটা স্যার, যদি আমরা যদি ফার্স্ট ইয়ার দিয়ে নিউ শেয়ার এবং ওল্ড শেয়ারের টাকা দিয়ে দেখাতে পারি কি, দেখা যাবে, দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে। আচ্ছা এখন আসেন 28,500 শেয়ার, তাই না? এর মধ্যে 20,000 আছে ওল্ড শেয়ার আর 8,500 আছে নিউ শেয়ার। 20,000 শেয়ারের দাম কত ছিল জুয়েল? 20,00,000, কারণ ওল্ড শেয়ার তো সবার কমন ছিল 20,00,000। আর নতুন যে 8,500 এটার দাম 200,000 করে বলা হয়েছিল, তাহলে 17,00,000। 17,00,000 আর 20,00,000, 37,00,000। দেখেন তো 37,00,000 আছে কিনা। আচ্ছা এখানে 25,000, তাহলে 20, ১০,০০০ তাহলে রিটার্ন অন ইকুইটি আমরা বুঝতে পারছি, এই জন্য যে এটা সাধারণ শেয়ারের আয়ের হার, এই অংশটাই মূলত সাধারণ শেয়াররাই পেয়েছিল। তাই এবার আসি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বলতে কি বুঝি জুয়েল? ইনভেস্টমেন্ট মানে টু মোট বিনিয়োগ। এখন মোট বিনিয়োগটা একটু আমি দেখাবো। শেয়ার সংখ্যা আগে ছিল 20,00,000, শেয়ারের সংখ্যা 20,000 মানে 20,00,000, আর ডেট ছিল কত? 20,00,000। তাহলে আগে পূর্বেই ছিল 40,00,000, নতুন করে অ্যাডিশনাল ইনভেস্ট করা হয়েছে 35,00,000। 40 আর 35 75,00,000। প্রশ্ন আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মোট বিনিয়োগের আয়ের হার কত? এখন সূত্রটা হলো ইবিআইটি, টোটাল ইনকাম, ইবিআইটি 7,50,000 ভাগ টোটাল ইনভেস্টমেন্ট 75,00,000। এই যে প্রথমে আমাদের ছিল ওল্ড শেয়ার আর ডেট ক্যাপিটাল 20,00,000 আর 20,00,000, কত লাখ? 40,00,000। নতুন করে আমরা অ্যাডিশনাল ইনভেস্ট করেছি 35,00,000, তাহলে মোট হলো 75,00,000। আচ্ছা এখন 75,00,000 টাকা বিনিয়োগ করলে আমরা কত টাকা আয় করতে পারবো? বসে 7,50,000 টাকা আয় হবে। তাহলে আয়ের হার কত? 75,00,000 দিয়ে ভাগ করলাম 100 দিয়ে গুণ করে দেখি 10%। এখন ইবিআইটি প্রত্যেকটা লেভেলে একই রকম ছিল, ইনভেস্টমেন্ট প্রত্যেকটা লেভেলের জন্য একই টাকা 75,00,000 টাকা, তাহলে রেটটা প্রত্যেকের জন্য একই হবে কিনা? প্রত্যেকটা লেভেল অল্টারনেটিভ 1, 2, 3 যদি একই হয় তাহলে বারবার করা লাগে না। ফর ইচ অল্টারনেটিভ, প্রত্যেকটা অল্টারনেটিভের জন্য 10% অ্যান্সার হয়ে গেছে। তাহলে অলরেডি 1, 2, 3 এই আর লেখা লাগবে? আর লেখা লাগবে না, তাহলে একবারে লিখে দিলাম ইস। ইস মানে প্রত্যেকটা একই। সবাই বুঝতে পারছে?
এখন আসি আমরা আরেকটা অঙ্ক দেখাই। অঙ্কটা একটু ওয়ার্কিং করতে হয় তো অনেকে এই জন্য বুঝতে প্রথমে একটু কঠিন হয়, পরে আবার ঠিক হয়ে যায় সবাই। আচ্ছা কয়টা ওয়ার্কিং করতে হবে? তিনটা। কি কি ওয়ার্কিং? প্রথমে নাম্বার অফ শেয়ার, তারপরে ইন্টারেস্ট, এরপরে প্রিফারেড ডিভিডেন্ড। এই তো ওয়ার্কিং, তাই না? আবার অনেক সময় প্রিফারেড আসে না, যখন প্রিফারেডের কোনো ইনফরমেশন থাকবে না তখন তো প্রিফারেডের দরকার নেই। যাই হোক, তখন আমাদের দুইটা ওয়ার্কিং হয়ে যাবে। আর শেয়ারের নাম কয়টা বলেছি? শেয়ারের নাম চারটা, আর ঋণের ঋণের নাম হচ্ছে ঋণ ঋণ হচ্ছে পাঁচটা। আচ্ছা শেয়ারের নামগুলো আবার বলি। কমন স্টক শেয়ার, অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার, এগুলো বললে সব নাম্বার অফ শেয়ার এখানে আসতে হয়। এরপরে ডেট ডিবেঞ্চার লোন মর্টগেজ আর বন্ড, ডেট ডিবেঞ্চার লোন মর্টগেজ আর বন্ড, এগুলো বললে ইন্টারেস্ট এর ওখানে যেতে হয়। আমি দুই নম্বর অঙ্কটা সিলেক্ট করেছি, এটা পড়াবো। এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার, তাদের বর্তমানে যে মূলধন ছিল, সাধারণ শেয়ারের সংখ্যা কত ছিল, ক্যাপিটাল কত ছিল, বসে 10 লাখ, 100 দিয়ে ভাগ করলে হবে 10,000। আর ডেট ডিবেঞ্চার লোন মর্টগেজ বন্ড ছিল কত? 5 লাখ। তাহলে ডেট ক্যাপিটাল 5 লাখের উপরে 12%, 5 বরং 60,000 টাকা ওল্ড ইন্টারেস্ট ছিল। মোট ক্যাপিটাল তাদের ছিল ওই সময় 15 লাখ, নতুন করে তাদের টাকা দরকার। দ্য কোম্পানি উইশ টু রাইজ দ্য টাকা 5 লক্ষ ফর এক্সপেনশন প্রোগ্রাম, তাদের প্রোগ্রাম বাড়ানোর জন্য 5 লাখ টাকা দরকার। এই টাকা ম্যানেজ করার জন্য ফিল্ডে নামবে। দ্য ফলোয়িং অল্টারনেটিভ আর অ্যাভেলেবেল, টাকাটা ম্যানেজ করার জন্য ফিল্ডে নামলো। অল্টারনেটিভ পাইল তিনটা, তিনটার মধ্যে যে কোনো অপশন সে গ্রহণ করবে। প্রথমে একজন পরামর্শ দিল যে 100% ইকুইটি, তার মানে ইকুইটি বলতে কি বোঝায়? হ্যাঁ, অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার, কমন স্টক শেয়ার, সাধারণ শেয়ার, তাই তো? এটা কয় নম্বর ওয়ার্কিং এ যাই? জুয়েল, 1 নম্বর ওয়ার্কিং। হ্যাঁ, এইটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো এটা বলছে কি যে সম্পূর্ণটা টাকা 100% মানে কিন্তু 5 লাখ পুরোটাই শেয়ার বিক্রি করো। তাহলে 2 নম্বর সোর্সে ইন্টারেস্টের ওখানে আমরা লিখবো নীল, আর প্রিফারেডের ওখানে লিখবো কি? নীল, কারণ ওইসব সোর্সে আমার যাওয়া লাগলো না। তাহলে আমরা একটু ওয়ার্কিংটা সাথে সাথে দেখে আসি। ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, ওল্ড শেয়ারের সংখ্যা ছিল 10,000, অলরেডি 1, 2, 3 প্রত্যেকের কমন শেয়ার 10,000 আগে লিখে নিলাম। ওল্ড ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ওল্ড ইন্টারেস্ট ছিল 60,000, সবার জন্য 60,000। আর প্রিফারেড নামে আমরা পরস্তের ভিতরে কিছু পাচ্ছি না, এখানেও পড়ে দেখলাম কোনো কিছু নেই, তাই অল্টারনেটিভ এই ওয়ার্কিং নাম্বার 3 আর লেখা লাগলো না। যদি কেউ লেখে সমস্যা নেই, সে অল্টারনেটিভ 3টাই লিখবে, লিখে সব নীল 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 লিখে রাখবে, সে সোর্সে যায়নি। যদিও সে ওয়ার্কিংটা লিখে ফেলেছে প্রথমে, কী করবে, কাড়াকাড়ি করার দরকার নেই। আচ্ছা এখন আসি, প্রথমে ইকুইটি শেয়ার বললো, তাহলে 1 নম্বর অল্টারনেটিভ 1 নম্বর ওয়ার্কিং এ চলে গেল। 5 লক্ষ 100 টাকা করে কেন? এখানে শেয়ারের নতুন কোনো মূল্য দেওয়া নেই, নতুন প্রাইস যদি না দেওয়া থাকে তাহলে আমাদের পূর্বের প্রাইসটা ধরতে হয়। পূর্বের প্রাইসটা কত ছিল? শুভ 100 টাকা, এই 100 টাকাই ধরতে হবে, কারণ এখানে নতুন কোনো প্রাইস দেওয়া হয়নি। যাই হোক, আমরা বুঝতে পারলাম 5 লক্ষ ভাগ 100 মানে 5,000 শেয়ার, ওল্ড শেয়ার 10,000 আর নিউ শেয়ার 5,000, মোট হলো 15,000। এখন এই অল্টারনেটিভটা 2 নম্বর সোর্সে যায়নি বলে এখানে নীল লিখে দিলাম। তাহলে আগে ছিল ইন্টারেস্ট 60,000, আর এখন নীল, যোগ করলে 60,000ই থেকে গেল। 1 নম্বর অল্টারনেটিভের কাজ শেষ, প্রিফারেন্স তো নাই। 2 নম্বর অল্টারনেটিভ পড়ি, 50% ইকুইটি, 50% ডেট, তাহলে 50% হবে সাধারণ শেয়ার আর 50% হবে ঋণ। তাহলে 5 লক্ষর 50% 2,500,000, এই 2,500,000 টাকারে 100 ভাগ করলে 2,500। জিল বুঝতে পারছে? আচ্ছা এবার বসে 5 লক্ষর 50% 2,500,000, 2,500,000 উপরে 12%, তাহলে 30,000 টাকা সুদ। আগে ছিল 60,000, এখন 30,000, মোট ইন্টারেস্ট 90,000। বাস, দুটো অল্টারনেটিভ শেষ, 3 নম্বর অল্টারনেটিভ পড়বো, 100% ডেপ, পুরোটাই ঋণ করতে হবে, পুরোটার উপরে ইন্টারেস্ট হবে। তাহলে 1 নম্বর সোর্সে নীল, আর 2 নম্বর সোর্স ইন্টারেস্টের এখানে গেলাম, 5 লাখের উপরে 12%, 5 বরং 60,000, আগে ছিল 60,000, 1,20,000 ইন্টারেস্ট, পিডি তো নাই। বাস, অল্টারনেটিভ 3টে হয়ে গেল, ওয়ার্কিং কমপ্লিট। কি ওয়ার্কিংটা এবার একটু সহজ হয়েছে না?
এরপরে আরো সহজ হবে প্রথমটা একটু অনেক সময় দেরি হয় বুঝতে অনেকে একটু ভয় পায় ইপিএস ইপিএস বের করতে বলা হয়েছে আমাদেরকে তারে এই ইবিআইটি কত দেওয়া হয়েছে জানেন কিনা 20 লক্ষ ট্যাক্স রেট বসে 40% ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দা ইপিএস এন্ড হুইচ ওয়ান উড ইউ প্রিফার তিনটে অল্টারনেটিভের মধ্যে কোনটা সিলেক্ট করবে সেটা আবার লিখে দিতে হবে ইপিএস তৈরি করতে গেলাম আমরা একটা সফট তৈরি করলাম অল্টারনেটিভ 1 2 3 ইবিআইটি 20 লাখ সবার জন্য ইন্টারেস্ট 2 নম্বর ওয়ার্কিং থেকে নিয়ে আসলাম 60,000 90,000 1,20,000 বসা দিয়ে বিয়োগ করলাম ইবিটি পেয়ে গেলাম ইবিটির উপরে ট্যাক্স ধার্য করব কত পার্সেন্ট বলা হয়েছে 40% ট্যাক্স বাদ দিয়ে দিলাম দিলে আর্নিং আফটার ট্যাক্স ইএটি পেয়ে গেলাম এখন প্রিফারেড মেহমান কি আসে এই বাড়ি এই অঙ্কে কোনো মেহমান নেই তাহলে কি আমরা সাধারণ মানুষের খেতে দেবো না হ্যাঁ তিন বেলায় তো খেতে হয় তাই সাধারণ মানুষ সব খাই দিলাম ইয়ে সিএসআর লিখলাম না ইএটি ইট ইট মানে খাও খাওয়া শুরু হয়ে গেল নাম্বার অফ শেয়ার প্রথমটা 15,000 12,500 10,000 এগুলো পেলাম কোথায় এই যে 15,000 12,500 10,000 শেয়ারের সংখ্যা ভাগ করে দিলাম 77 টাকা 60 পয়সা 91 টাকা 68 পয়সা 112 টাকা 80 পয়সা ইপিএস বড় যেটা সেটা গ্রহণযোগ্য আর হুইস অল্টারনেটিভ প্রিফারেবল তো অল্টারনেটিভ 3 ইজ প্রিফারেবল টু দ্য কোম্পানি বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দেয়ার না এনি আদার অল্টারনেটিভ বুঝতে পারছি সবাই অলসো ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি আরও একটা তৈরি করতে হবে রিকোয়ারমেন্ট ইনডিফারেন্স মানে কি দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন দ্য ইপিএস সোর্স নাম্বার 1 এন্ড 2 1 এবং 2 এর ভিতরে কোনো ডিফারেন্স থাকবে না ইপিএস এর এমন একটা ইবিআইটি বের করো আচ্ছা আমরা যে ইপিএস করলাম 1 এ হয়েছিল 77 টাকা 60 পয়সা আর 2 তে হয়েছিল 91 টাকা 68 পয়সা 68 পয়সা তাহলে এটা কি ভিন্ন রকম ছিল না ডিফারেন্স ছিল তারপর এরকম ডিফারেন্স থাকবে না এমন একটা ইবিআইটি দিয়ে শুরু করতে হবে তাহলে কত ইবিআইটি কত হলে ইপিএস এসে লাস্টে মিলে যাবে এই ইবিআইটি বের করতে হবে তাই এটাকে বলা হয় ইনডিফারেন্স ইবিআইটি ক্যালকুলেশন অফ ইনডিফারেন্স ইবিআইটি এটা সমীকরণ করতে হবে উই নো দ্যাট আমরা জানি ইবিআইটি লেখার আগে আমি ইবিআইটি লেটারটা হলো 4টা লেটার ক্যাপিটাল লেটার যদি আমি এরকম 4 বার বারবার লিখি 4টা করে তো অনেক কষ্ট হবে তাহলে ধরে নিলাম ইনডিফারেন্স ইবিআইটি সমান এক্স তার মানে এক্স এর মান বের করলেই হবে উই নো দ্যাট ইনডিফারেন্স ইবিআইটি সমান এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই শেয়ার সংখ্যা সোর্স নাম্বার 1 তাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 1 এই একই সূত্র কপি করে ডানি পাশে বসালাম সমান সমানের পরে এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 2 এখন মানগুলো বসাচ্ছি ইবিআইটি তো মান নেই ইন্টারেস্টের মান আছে প্রথমে 60,000 দ্বিতীয়টা 90,000 এই পাশে 60,000 ওই পাশে 90,000 1 মাইনাস ট্যাক্স রেট 40% 40% পিডি নাই 0 এই যে নাই পিডি 0 ডিভাইড বাই সোর্স নাম্বার প্রথমটা শেয়ার সংখ্যা 15,000 আর 12,500 ব্যাস ওকে মানগুলো বসানো হয়ে গেল এখন ক্যালকুলেশন উপরে অংশে ব্র্যাকেট আছে ব্র্যাকেটের কাজ আগে করব আর জিরো যেটা মাইনাস জিরো ওটা তো স্বভাবগত হবে উঠে যাবে ভ্যানিশ হয়ে যাবে তো 1 থেকে 0.4 বাদ দিলে কিন্তু 0.6 থেকে যায় হ্যাঁ বলেন যেটা 15,000 থেকে আনলাম 15 আমরা 12,500 আনলাম 12.5 তাহলে কি আমি কি এখন আসেছি এগুলোতে এখন আমি এখন বলিনি বলার পরে প্রশ্ন করতে হয় না যে পর্যন্ত শেখাবো সেই পর্যন্ত যদি না পারেন এটা প্রশ্ন করবেন অগ্রিম প্রশ্ন করার দরকার নেই তাহলে আমাদের ব্রেক হয়ে যায় এত পর্যন্ত শেষ হয়ে যায় কিন্তু আচ্ছা যারা পারেন তারা চুপ করে থাকবেন এখানে অনেক স্টুডেন্ট আছে তারা প্রশ্ন করবে কারণ যারা পারে তারা কিন্তু হাউ প্রশ্নই করে ওরা শুধু আটকানোর জন্য মনে করে যে একটু দেরি হয়ে যাক এই প্রশ্ন ছাড়া আর কিছুর জন্য করে না এখানে আমরা যে মানগুলো বসাইছিলাম জুয়েল এই মানগুলো কি বোঝা গেছে এখান থেকে নিয়ে আসছি না মানগুলো এবার আসি আমরা উপরে যে ক্যালকুলেশন করলাম ব্র্যাকেটের ভিতরে কাজটা আয় করবো 1 থেকে 0.4 বাদ দিলে 0.6 থাকবে আর জিরো বলেছি তো স্বভাবগত হবে জিরো তো ভ্যানিশ হয়ে যাবে বা ছুটে গেল আর এদিকে এক্স মাইনাস 60,000 আর এর পাশে এক্স মাইনাস 90,000 ঠিক থাকবে আচ্ছা এবার আসি নিচের ব্যাপারটা
নিচেই আমাদের 12,500 আর 15,000। এখন এটাকে একটু ছোট ফিগার বানাতে চাই আমি, ইচ্ছা করলে তিনটে করে জিরো কাটতে পারি, এবার তো তিনটে নেই, তাহলে দুটো জিরো কাটলে 150 আর এই পাশে হবে 125, ঠিক না? তারপরে আরো ছোট করা যায়, উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করা যায়। এরকম না করে আমি একটা সংক্ষিপ্ত শিখাই দিই যে এই পাশে 15,000, এটা 12,500, উভয় পক্ষকে 1,000 দ্বারা ভাগ করে পেয়েছি। 1,000 দিয়ে 15,000 কে ভাগ করলে 15 থাকে, 1,000 দিয়ে 12,500 কে ভাগ করলে 12,500 থাকে, হয় না? আচ্ছা, তাহলে কত উপায় আছে? যে কোনো উপায়টা আমরা অবলম্বন করতে পারি। দেখাচ্ছে কেউ করলো কি, এখান থেকে দুটো শূন্য কেটে ফেললো, এখান থেকে দুটো শূন্য ফেলে দিল, তাহলে 125 আর 150 থাকবে, ঠিক কিনা? ওটাকে আরো ছোট করতে পারবে, 5 দিয়ে ভাগ করবে, তাহলে 5 দিয়ে অথবা 10 দিয়ে ভাগ করতে পারি, 10 দিন আমার কি 5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে হবে 150 তাও, তাহলে 30 আর এর পাশে হবে কত, 5 5 25, 25 আর এর পাশে হবে 30, তাই না? আরো ছোট করা যায়, যে যেটা পারে। আচ্ছা, মনে করে যে এটা কেউ ছোট করবে না, উভয় পাশে হরকে স্যার আর কি যত ছোট করা যায় তাহলে অঙ্ক করতে সুবিধা হবে, অঙ্ক করতে সুবিধা হবে। হ্যাঁ, এটাই আর কি, হরকে আমরা যত ছোট করি পারি, তবে যাই করব দুই পাশে কিন্তু সমানভাবেই করতে হবে। আর যদি কেউ বলে গেছে হর ছোট করতে পারতেছে না, দরকার নেই, যে হবে আছে ওইভাবে থাকবে, তার জন্য ওই 15 লেখার দরকার নেই, 15,000ই থাক, তার সমস্যা কি, যে পারবে না তার জন্য ওইটাই। এখন এই 12,500 দিয়ে এই পাশে গুণ করব, আর এই 15 দিয়ে ওই পাশে গুণ করব, এটাকে বলে 8 গুণন। দেখো আমরা 8 গুণন করেছি, 12,500 দিয়ে এই পাশে গুণ করেছি, 12,500 ব্র্যাকেটের ভিতরে 0.6x মাইনাস 36,000, ঠিক না? এই 36 কোথায় হয়েছে এটা তো বলিনি, ওই 0.6 দিয়ে গুণ করে কিন্তু 6 7 36, আর 6 9 54, ঠিক না? রিয়েল বুঝতে পারছে ক্যালকুলেশন? 15 দিয়ে ডাইনের পাশে গুণ করেছি, এই 15 দিয়ে 6 কে গুণ করলে 6 15 90, মানে 9x, আর 15 দিয়ে 54,000 কে গুণ করলে 8,10,000, 12,500 দিয়ে এই পাশে গুণ করলাম 6 কে 7.5, আর 12,500 দিয়ে গুণ করলাম 37,000 কে 4,50,000। এবার 9x আর 7.5x, x গুলো এক জায়গায় করি, ছাগল থেকে ছাগল বাদ দিই আর গরু থেকে গরু বাদ দিই, নাকি? তার মানে সংখ্যাগুলো আলাদা করেছি, x গুলো আলাদা করেছি। এখানে 9x আছে, 7.5x আছে, জি স্যার। এখন 9x এই পাশে আসার পরে মাইনাস হয়ে গেছে, মাইনাসের চিহ্ন বড় না জেল, তো মাইনাস 1.5x, আর এ পাশে বড়টার চিহ্ন মাইনাস হয়েছে, তাই মাইনাস 3,60,000 হয়েছে। আচ্ছা, উভয় পক্ষে মাইনাস উঠাই দেওয়া যায়, দিলাম উঠাই, তারপরে থাকলো 1.5x সমান 3,60,000, 3,60,000 কে 1.5 দ্বারা ভাগ করিলে কত হয়, 2,40,000, অতএব x সমান সমান 2,40,000। এটা কিসের বেরোলো, এই মানটা বেরোলো এমন একটা ইবিআইটি, এটা দিয়ে এখন ইপিএস করলে দেয়ার আর নো ডিফারেন্স, ইন্ডিপেন্ডেন্স ইপিএস হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্স ইবিআইটি পাইলাম 2,40,000। এখন আমরা প্রমাণ করে দেখবো যে আসলে সঠিক কিনা। ইবিআইটি লিখলাম 2,40,000। আরেকটা জিনিস মনে রাখতে হবে, অল্টারনেটিভ কিন্তু দুইটার বেশি ইন্ডিপেন্ডেন্স করা যায় না, যেমন 1 আর 2 করছি আমরা, তাই না? 1 আর 3 করতে পারতাম, 2 এবং 3 করতে পারতাম, কিন্তু 1 2 3 একসাথে সমীকরণ করে তিনটা সমীকরণ এইভাবে কখনোই সম্ভব না। তাহলে দুইটা অল্টারনেটিভের মধ্যে আমরা ইন্ডিপেন্ডেন্স দেখাচ্ছি। ইবিআইটি তো পেয়ে গেছি, ইন্টারেস্ট যা ছিল তাই বাদ দিলাম, ইবিটি পেয়ে গেলাম, ট্যাক্স তো ইবিটির উপরে ধার্য করলাম, বাদ দিলে ইএটি থাকলো, ইএটিকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলাম, ইপিএস পেয়ে গেলাম 7 টাকা 20 পয়সা, 7 টাকা 20 পয়সা, দুটোই মিলেছে। যদি ইপিএস দুইটা সমান হয় তাহলে উপরের সমীকরণটা নির্ভুল আছে, এটা আমাদের প্রমাণ করলো, নাকি? আচ্ছা, শো দা গ্রাফিক্যালি, যদি বলে, চাইনি এখানে আমি তারপরে দেখাইছিলাম, যদি গ্রাফে দেখাতে বলে ইন্ডিপেন্ডেন্স, তাহলে একটা সাদা কাগজ দিতে হবে, নিয়ে আনুভূমিক, আনুভূমিক একটা রেখা ও এক্স এক্সিস, উলম্ব একটা রেখা ও ওয়াই এক্সিস। আচ্ছা, এবার আমরা এখানে যেহেতু গ্রাফ নিয়ে সাদা কাগজে দাগ দিলাম, তো ইন্ডিপেন্ডেন্স ইবিআইটি যেটা থাকবে এটা আমাদের গ্রাফের মাঝ বরাবর বসাবো, এই যে 2,40,000 টাকা দিয়ে একটা দাগ, এটা রেখা অঙ্কন করবো, এই দাগটা উপরের দিকে চলে যাবে, এই যে উপরের দিকে চলে গেল। এখন এই বরাবর যখন উপরের দিকে যাচ্ছে দাগ, আচ্ছা 2,40,000, এবার আসি এই পাশে আমরা 7.5, সরি বলছি ইপিএস লিখবো,
ইপিএস কয় টাকা হয়েছিল? 7 টাকা 20 পয়সা। এও ঠিক মিডল বরাবর একটা দাগ দিলাম, দিয়ে 7 টাকা 20 পয়সা লিখে এই দাগটা উলম্ব রেখা থেকে এদিকে চলে যাব, এদিকে এদিকে এই যে সোজা চলে গেল, তাই না? এই রেখা দুইটা ছেদ, এখানে ছেদ হয়েছে না? আর এই যে সোজা দুটো দাগ এটা পরে বলবো, আগে ছেদ রেখাটা বলি। এই রেখাটাকে বলা হয় ইনডিফারেন্স পয়েন্ট, যাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, এবার আসি এই দুটো যে ব্রেক ইভেন পয়েন্ট এক স্যার, হ্যাঁ ব্রেক ইভেনের আরেকটা নামই হলো ইনডিফারেন্স। তো মানে হোয়াট ইজ ব্রেক ইভেন? ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্যাট পয়েন্ট দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন কস্ট অ্যান্ড রেভিনিউ, দ্যাট মিন্স দেয়ার আর নো গেইন অর লস, দ্যাট ইজ ব্রেক ইভেন পয়েন্ট, দ্যাট ইজ ইনডিফারেন্স পয়েন্ট। এখন ইনডিফারেন্সটা ব্যবহার করা হয় এখানে বেশি এই চার্টের স্ট্রাকচারের ভিতরে। এখন আসি, একটা কথা ছিল, বলি বলেন স্যার, এটা কি গ্রাফ পেপারের মধ্যে আসতে হবে নাকি মানে হোয়াইট পেপারে দেওয়া যাবে? হোয়াইট পেপারে দেওয়া যাবে, হোয়াইট পেপারে দিলেই হবে, গ্রাফ পেপার লাগবে না। আচ্ছা এবার আসেন, আমরা দুইটা দাগ দিতে চাই। এই দুইটা রেখা হলো আমাদের অপারেটিং খরচ, পরিচালন যে ব্যয়গুলো, এটা ইন্টারেস্ট। প্রথম সোর্সে ইন্টারেস্ট কত জুয়েল? 60,000, দ্বিতীয়টা 90,000। আচ্ছা কে পড়তেছে এরকম মিউট করে? শুভ, শুভ পড়তেছে মিউট করে, আনমিউট করে দিলাম না, আমি মিউট করে দিলাম, আনমিউট করে পড়তেছে। আচ্ছা কামড়ে দে ভাই, এখন আমি ইন্টারেস্ট দেখাবো রেখার মধ্যে, আনুভূমিক রেখায় ইন্টারেস্ট দেখাতে হয়, একটা 60,000 আর একটা 90,000। আচ্ছা এখানে আমাদের ফিনান্স কনসেপ্টটা এভাবে দেয়, যারা লোন নিয়ে ব্যবসা করে তাদের মুনাফা অর্ধমুখী হয়, যারা বেশি লোন নেয় তারা বেশি ট্যাক্স ফাঁকি দিতে পারে আর তাদের ইনকামটা বেশি হয়, আর যারা কম লোন নেয় তারা কম ইন্টারেস্ট দেয়, কম কম ট্যাক্স ফাঁকি দিতে পারে, তাদের ইনকামটা একটু নিম্নমুখী হয়। ফার্স্ট অল্টারনেটিভে ইন্টারেস্ট হয়েছিল মাত্র 60,000, তাহলে 60,000 লিখে ঠিক ইনডিফারেন্সের পয়েন্টের উপর দিয়ে একটা স্কেল দাগ দিয়ে চলে যাবো আমরা। এই যে নিচে দিয়ে যে রেখাটা গেল এটাই কিন্তু সোর্স নাম্বার ওয়ান, ঠিক এটা একটু নিম্নমুখী গেছে। এবার 90,000 টাকা যারা সুদ দিছিল, তারা লোন বেশি নিছিল, সরকারকে বেশি ফাঁকি দিছিল, এই জন্য লাভটা বেশি হয়েছে। তাই 90,000 এখানে লিখে এবার ঠিক ওই ইনডিফারেন্সের উপর দিয়ে চলে যাবে, ঊর্ধ্বমুখী হয়েছে মুনাফা রেখা, ঊর্ধ্বমুখী। যদি লোন না নিত তাহলে জুয়েল এখান থেকে শুরু হতো না, একেবারে প্রথম এখান থেকে জিরো থেকে, তাই জিরো থেকে এই সোজা চলে আসতো, এটা কি নিচে দিয়ে যাইতো কিনা? তাহলে নিম্ন রেখা যদি নিচে দিয়ে যাইতো তাহলে মুনাফা রেখা নিচে দিয়ে যাচ্ছে, তার মানে কম মুনাফা হচ্ছে। এসব গ্রাফ শিখে অনেকেই লোন নিতে আগ্রহী হবে, সুদ দিতে এবং সুদ খাইতে আগ্রহী হয়ে যাবে, তাই না? তাহলে কি এটা অপরাধ না? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা অপরাধ, কিন্তু আমাদের শিখাতে হচ্ছে, তারপরেও কি আর করা, সিস্টেম তো এটাই। এই অর্থ ব্যবস্থা, এই ফাইন্যান্সিং, এরা কিন্তু যে পদ্ধতিতে আমাদের এই বর্তমান আমরা লিখে যাচ্ছি আমরা রাইটাররা, এর কিন্তু বিকল্প পদ্ধতি আছে। যদি ইসলামী অর্থনীতি ব্যবস্থা চালু করা হয় তাহলে কিন্তু এইগুলোই শেখাবো আমরা, তখন এরকম সুদের কথা শেখাবো না, তখন এখানে কিন্তু মুনাফার কথা শেখানো হবে। এখানে ঝুঁকি থাকবে, ফিক্সড থাকবে না, লাভ হলে অংশ পাবে, লস হলে অংশ পাবে না, তার মানে লাভের অংশ পাবে না, এটা মুদারাবা সিস্টেম অনুযায়ী আমরাই তখন লিখবো বই, যদি আমাদের সেরকম একটা সিস্টেম করে অর্থনীতি ব্যবস্থা, ইসলামী অর্থনীতি ব্যবস্থা বলে দেয়, করে দেয় আমাদের দেশে, তাহলে আমরা আবার এইভাবে লিখে দেবো। লাভ হলে পাবে কিন্তু লস হলে লাভ পাবে না, টাকা গুলো পেয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে কি মুশারাকা সিস্টেম, যে আমার টাকা আর আপনার পরিশ্রম, আমি এখান থেকে আপনাকে 5,00,000 টাকা দিলাম, বললাম রাকিব সাহেব আপনি ব্যবসা করেন, 5,00,000 টাকা আমার আর আপনি পরিশ্রম করেন, আপনি শ্রম দেন,
লাভ যা হবে 50-50 ভাগ হবে আচ্ছা এবার আপনার 5 লাখ টাকা খাটাই এক বছরে 1 লাখ টাকা লাভ হয়েছে আপনি 50,000 টাকা নিলেন লাভের টাকা আমার 50,000 টাকা দিলেন পরের বছরে আপনার 1 লাখ টাকা লস হয়েছে এবার আমার 50,000 টাকা লস আর আপনার 50,000 টাকা লস এটাই তো নাকি আসলে এটা না এটা ভুল কথা ইসলাম এখানে বলছে লস করলে যে ব্যক্তির টাকা ওই ব্যক্তির সব লস হবে যে ব্যক্তি শরম দেশে তার তো শরম লস হয়েছে ঠিক না আর যে টাকা দিছিল টাকার লস সব বিয়ার করবে সে তাহলে ইসলাম কত সূক্ষ্মভাবে চিন্তা করে আমরা কিন্তু এই চিন্তাটা করি না আমরা কিন্তু বলি ফেলেছি 50,000 টাকা লসের ভাগ নিতে হবে তাই বলিছি না যে লোকটা টাকা নিল সে তো গরিব মানুষ তার তো কোনো টাকা নেই সে শ্রম দেবে আর মহাজন টাকা দেবে লাভের অংশ 50-50 ভাগ হবে লসের অংশ সম্পূর্ণ তার গাড়ি চাপাতে হবে যার টাকা মহাজনের গাড়ি চাপাতে হবে তাহলে এখানে গরিব মানুষটা বেঁচে যাবে ঠিক না এইটা হলো আমাদের অর্থনীতি ব্যবস্থা তো আমরা এই ওই অর্থনীতি ব্যবস্থা বার চালু করলে দেশের উন্নয়ন হয় বেশি সবার উন্নয়ন হয় তখন অনুভূতি সৃষ্টি হয় মানুষ কেউ কাউকে ফাঁকি দেয় না তাই না আসলে মানুষ কখন ফাঁকি দেয় যখন তার ভিতরে কোনো ধর্মীয় অনুভূতি থাকে না জবাবদিহিতা থাকে না ভবিষ্যতের কোনো চিন্তা থাকে না একটা অন্যায় বোধ হয় না তখন সে অন্যায় করতে দ্বিধাবোধ করে না আর যখন তার ভিতরে একটা ধর্মীয় অনুভূতি থাকে ভীতি কাজ করে জবাবদিহিতার অনুভূতি থাকে তখন কিন্তু সে কখনো কাউকে ফাঁকি দেবে না মিথ্যা বলবে না ধোকাও দেবে না তো মানুষের আগে লেখাপড়া শিখাতে হবে অনুভূতি সৃষ্টি করতে হবে ধর্মীয় অনুভূতি সৃষ্টি করতে হবে যে ধর্মেরই হোক না কেন এই অনুভূতি সৃষ্টি করাটাই ছিল লেখাপড়ার মূল কাজ আজকে 20টা বছর আমরা লেখাপড়া শেখাচ্ছি 20টা ভালো কথা আমরা শেখাতে পারতেছি না শয়তানি কথা শেখাচ্ছি আর যেখানে লেখাপড়া হচ্ছে সেই ক্যাম্পাসগুলোতে অসাধু কিছু মানুষ রাজনৈতিক নামে দুর্নীতি শেখাচ্ছে এই জন্য শিক্ষিত মানুষগুলো সব অশিক্ষিত হয়ে যাচ্ছে আর দুর্নীতিবাজ হয়ে যাচ্ছে এই জন্য ভালো কোনো প্রোডাকশন আমরা দিতে পারতেছি না আর ভালো প্রোডাকশন দেওয়ার জন্য যেসব শিক্ষক দরকার ছিল সেই শিক্ষকদেরও নিয়োগ দেওয়া হচ্ছে না তাদেরকে বের করে দেওয়া হচ্ছে আর যারা দুষ্ট প্রকৃতির তাদেরকে রেখে দেওয়া হচ্ছে তাদেরকে বাহবা দেওয়া হচ্ছে তাদেরকে প্রিন্সিপাল বানানো হচ্ছে ডিপার্টমেন্ট প্রধান বানানো হচ্ছে অথচ তার চরিত্রের অবস্থা খুবই খারাপ তার নৈতিকতা নেই মোটেই এই অবস্থা ব্যাস মিথ্যার দেশে সত্য বলাটাই পাপ এখন সত্য কথা বলতেছি এটা আমার অপরাধ তাই না জুয়েল যাক আমরা এইসব কথা বললে আবার দেখা আছে খেপে যাবে না কেউ তাহলে আমরা গিরাফ শিখাইয়ে বুঝলাম যে আমাদের হ্যাঁ আমরা সুদ সুদ যাতে আমাদের না নিতে হয় আমরা বাস্তবে কিন্তু সুদ খাবো না দেবো না নেবো না কিন্তু এটা লেখাপড়ার খাতিরে শিখালাম আসলে ফিনান্স শিখাতে যাই শুধু যদি লিখি তখন মনে হয় আমি কি লিখতেছি এই লেখাপড়া শিখে যদি কেউ সুদ খাওয়া শুরু করে তাহলে আমিই তো দায়ী হয়ে যাবো রাইটার তো আমি আমার পড়া আমার লেখাপড়িই তো এগুলো শিখেছে সে তো কমপ্লেন দেবে কি আমাদের দিন বলবে এই স্যারই তো আমার লেখাপড়া শিখাইছিল এই এই স্যারের লেখা শিখেই তো আমি সুদ খাইছিলাম তাই আমি তো বিপদে পড়ে যাবো দেখতেছি এই জন্য আমার নৈতিক দায়িত্ব আমার নৈতিক দায়িত্ব আমি বলে দিলাম আমি কিন্তু শুধুমাত্র আমার দায়িত্বটা সারার জন্য বলেছি এত কথা আমি বলবো যে দেখেন আমি আল্লাহরে বলবো আল্লাহ রেকর্ড করা আছে অমুক তারিখে 10টার সময় রেকর্ডটা অফ করেছিলাম এইটা আমি বলবো ওদেরকে শিখাইছিলাম যে না তোমরা সুদ খাও না আমি কিন্তু দায়ী এখন যদি এখান থেকে কেউ শিখে সুদ খায় আমার কিছু করার নেই আমি কৌশলে দায় এড়ায় যাচ্ছি কোরআন হাদিস দিয়ে আমি নৈতিকতা শিখাই দিয়ে কৌশলে দায় এড়ায় যাচ্ছি আমি কিয়ামতের দিন ঠিকই এগুলো দেখাই দেবো দিয়ে আমি পার হওয়ার চেষ্টা করব আর তারপরে যে যা ধরা খাই খাই কেলে আমি যে ভালো কাজগুলো করতেছি মানুষের একটু উপকার করতেছি ক্লাসে দেখা আছে একটু ভিডিও মিডিও করে দিচ্ছি সেলফিলের অনেক উপকার হচ্ছে অনেক মেয়েরা সংসারে অনেক মফস্বলে বসবাস করে সংসারে থাকে হয়তো সারা কাজ দিতে পারে না উপকার হয় তাদের অনেক দোয়া করে
কিন্তু এক শ্রেণীর স্যারেরা এর জন্য খুব ক্ষিপ্ত। স্যার আপনি এইসব দিয়ে দিচ্ছেন, স্যার আপনার কারণে আমার ছেলেপিলে থাকতেছে না, সব পাশাপাশি করে পড়াশোনা করতেছে, আমাদের স্টুডেন্ট গুলো আসতেছে না, থার্ড ইয়ারে এত স্টুডেন্ট ছিল, ফোর্থ ইয়ারে তারা হওয়া পাশাপাশি পড়তেছে, মানে অনেক কমপ্লেন। এখন কি করা যাবে? তা ওদের কথা শুনি তো আর আমার এই পদ থেকে সরে গেলে হবে না, ঠিক না? সেবামূলক কাজ সেবা করতেই হবে, সেবা দিতেই হবে, আলহামদুলিল্লাহ। তো আমরা স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি না জেল, আসলে এই হচ্ছে আমাদের কাঠামো, মূলধন কাঠামো, যা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তিন নম্বরেও কিন্তু ওল্ড শেয়ার ছিল, ওল্ড প্রিফারেড ডিভিডেন্ড আছে, ওল্ড ইন্টারেস্টও আছে। এখানে মোট কত টাকা ইনভেস্ট ছিল জেল? 30 লাখ। নতুন করে দরকার কত? এই টাকাটা ম্যানেজ করার জন্য অলরেডি তিনটা পারব তো এগুলো, ইনশাআল্লাহ। তাহলে কয়টা অঙ্ক করবো এখান থেকে আজকে? পাঁচটা পারবো? পাঁচটা করা যাবে না জুয়েল? আচ্ছা, এই ফরম্যাটটা একটু বড় ছিল তো, মানে জটিলতা ছিল বলে বাস একটু সময় লাগলো। আগামী দিন আমাদের দুটো ফরম্যাট একসাথে হয়ে যাবে, এনআই আর এনওয়াই, ওগুলো বা ছোট আছে। প্রথম ফরম্যাট একটু, হ্যাঁ বলেন স্যার। ওই যে স্যার তিন নম্বর, স্যার তিন নম্বরের যে লাস্ট